হ্যালো মাই বিউটিজ, কী খবর সবার? আজকে আমি একটা লিপস্টিক সোয়াচ করে দেখাবো ফ্রম মেকআপ রেভলিউশন, এবং ইটস দেয়ার নিউ রেঞ্জ বেবি লিপস্টিক। আমি আজকে এই রেঞ্জের পাঁচটা লিপ শেডস হ্যান্ড অ্যান্ড লিপ সোয়াচ বোথ অ্যাপ্লাই করে দেখাবো। সো দেরি না করে চলো আমরা প্রথমে প্যাকেজিংটাকে দেখে নিই, এবং ইটস আ মোস্ট ইউনিক প্যাকেজিং। আমি শিওর আগে তোমরা এরকম প্যাকেজিং কখনো দেখোনি। শুরুতেই দেখিয়ে নিচ্ছি প্যাকেজিংয়ের গায়ে যে লিরা ইম্পোর্টের অথেন্টিক হলোগ্রাম রয়েছে, এটা অবশ্যই চেক করে দেখে নিবে। অ্যান্ড দ্য লিপস্টিক প্যাকেজিং ইজ কমপ্লিটলি সি থ্রু। দ্য ফার্স্ট শেড যেটা আমি সোয়াচ করছি, ইটস নেম ইজ এক্সপ্রেস, এবং আমি প্রথমে হ্যান্ড সোয়াচ করে দেখাচ্ছি। এত প্রিটি একটা শেড, একটু বার্গেন্ডি টাইপ, একটা জাম কালার বলা যায়, যে কোনো শেডে এটা চমৎকারভাবে মানিয়ে যাবে। একটা সোয়াইপে কিন্তু ফুল পিগমেন্টেশন দেয়। ফর্মুলেশনটা খুবই দারুণ, এবং এটাকে ক্রিমি লিপস্টিক ফর্ম্যাটে থাকা সত্ত্বেও কিন্তু ম্যাট হিসাবে ইউজ করা যাবে। কীভাবে তা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা টিস্যুকে ভাঁজ করে নিলাম, আমার লিপসের মাঝে কয়েকবার প্রেস করলে দেখো একেবারে ম্যাট হয়ে গেছে। সো বলা যায় টু ইন ওয়ান একটা লিপস্টিক। দ্য নেক্সট শেড ইজ বিলিভ। এই শেডটাও কিন্তু খুবই সুন্দর, একদম লাইট একটা নুডিশ টাইপের ব্রাউন বলা যায়। ডার্ক লিপ লাইনার দিয়ে ইউজ করলে খুবই চমৎকার লাগবে, আর নর্মালি ইউজ করলে কিন্তু একদম ন্যাচারাল এভরিডে ওয়ার একটা কালার। কেমন লাগছে এই শেডটা? এটা কিন্তু খুব আনকমন একটা কালার, এই ধরনের শেডগুলো দেখা যায় হাই এন্ড লিপস্টিকে পাওয়া যায়, বাট এত রিজনেবলে কখনোই আমি আগে দেখিনি। দ্য নেক্সট শেড ইজ অ্যাচিভ। এইটা একটা ব্রাইট বোল্ড রেড কালার, আমি অনেক আগে একটা মেকআপ টিউটোরিয়ালে ইউজ করেছিলাম এই শেডটা। আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, বাট লিরা ইম্পোর্টের একটা ভিডিওতে আমি এই শেডটাকে অনেক আগে একবার ইউজ করেছিলাম। কত চমৎকার একটা কালার, তাই না? একই মেথডে কিন্তু চাইলেই টিস্যু প্রেস করে প্রতিটা শেডকে ম্যাট বানিয়ে ট্রান্সফার প্রুফ করে নেওয়া যাবে। পরবর্তী কালারটা একটু ইউনিক, এবং এটার নাম হচ্ছে ভিশন। ইটস আ ভেরি ব্রাইট ক্রেজি নিয়ন টাইপ কালার, এবং এই টাইপের ফাঙ্কি কালার্সগুলো কিন্তু সামারে ভালোই লাগে। অনেকেই আছে যারা এই ধরনের ফান কালার্স ট্রাই করতে লাইক করে, তাদের জন্য এটা একটা ইউনিক কালার হবে। সো আমি হ্যান্ড সোয়াচটাও দেখিয়ে দিলাম, ইউ ক্যান সি কেমন লাগলো এবং কোন কালারটা বেশি ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে। সো ইফ ইউ ওয়ান্ট টু পারচেজ এনি লিপস্টিক ফ্রম দিস রেঞ্জ, দেন অফকোর্স চেক আউট লিরা ইম্পোর্ট ফেসবুক পেজ। তাদের পেজটাকে আমি আমার ক্যাপশনে ট্যাগ করে দিব, অবশ্যই চেক করে দেখে নিবে। দিস ইজ ইট ফর টুডে, সি ইউ নেক্সট টাইম, লটস অফ লাভ, আল্লাহ হাফেজ।